হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার আর আমি আজকে ঠাকুরকে পুজো টুজো করা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেছি উঠে ঘরের সমস্ত কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি নিয়ে তারপরে ঠাকুরকে পুজো করে নিয়েছে রান্না করাও কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো তোমাদের দেখাচ্ছি চলো আর আজকে আমি ভাত খাবো না অন্য কিছু খাবো মানে আগে দুটো সোমবারেও খাইনি আজও খাবো না তো চলো তোমাদের ঠাকুরটাকে দেখাই এই যে আমার পুজো হয়ে গেছে আর এদিকে রাধা কৃষ্ণ আজকে দেখো সাবু খাবো তো সেই জন্য সকালবেলায় সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে মাখব তো ভাবলাম যে চিনি দিয়ে আর একটু মানে মাখিয়ে রেখে দিই তাহলে চিনিটা গলতে একটু টাইম লেগে যায় তো সেই জন্য একটু চিনি দিয়ে সাবুটাকে একটু মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরেই মাখা করব সাবুটা আমার তো সাবু মাখা খেতে খুবই ভালো লাগে কিন্তু উপোস করলে তারপরে বেশি খাওয়া যায় না অল্পই খা খেতে হয় কেন উপোস করে বেশি মিষ্টি জিনিস আর খেতে ভালো লাগে না তো যাই হোক আমি একা বলবো না আমার ঘরে সবাই খেতে খুব ভালোবাসে তো সেই জন্য না যখনই সাবু মানে ভিজায় মাখার জন্য উপোস করলে তখনই সবার জন্যই একটু মানে করি মানে একটু বেশি করেই করি আর কি কেন সবাই খায় একটু একটু করে তো ভালোই লাগে খেতে আর তোমাদের কার কার সাবু মাখা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তো দেখো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আর কলা দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে এখন ভালো করে মাখতে হবে না নাহলে তো ভালো লাগবেই না তো চলো এই দেখো ফাইনাল মাখা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই রকম হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি তো সেই জন্য বলতে পারলাম খেতে খুব সুন্দর হয়েছিল আর দেখবে নারকেলটা দিলে একটু বেশি টেস্ট হয় মনে হয় নারকেল না দিলে অতটা ভালো লাগে না তো আর আমও কেটে নিয়েছি তার সাথে আর এবার এইটাকে খাওয়া দাওয়া করে নেবো তারপর একটু রেস্ট নিয়ে রাত্রে পরে কিছু খাবার করে খাবো আমার ফোনে কি হয়েছে জানি না আমি এই ভিডিওগুলো এমনি নর্মাল করেছিলাম কিন্তু এখন ভয়েস রেকর্ড দিতে হচ্ছে তার কারণ হচ্ছে দেখছি ভালোভাবে সাউন্ডটাই আসেনি কেন জানি না তো আমি দেখো এখন ছাদে চলে এসেছি এখন বিকেল বেলা এখন বাজে বিকেল 4:30 মতন হয়তো বাজে হ্যাঁ পাঁচটা তেতাল্লিশ বাজে তো আমি এখন ছাদে এসেছি আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকে ওয়েদার খুব ভালো আছে কালকে না পরশু দিন বেশি বৃষ্টি হয়েছিল আজকে সকালেও বৃষ্টি হয়েছে কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো আছে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে তারাও দেখাচ্ছি এই দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে আর ওয়েদারটা সত্যি খুব ভালো আছে বেশি গরম পড়লে তখন আর ভালো লাগে না আর বৃষ্টির পরে দেখবে ওয়েদারটা খুব ভালো থাকে তো সেটাই আর কি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও আর হ্যাঁ যদি তোমরা এটা ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে ফলো করে রেখো চলো দেখা হবে এবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো